সালাম আলাইকুম। আজকে আমরা দেখব যে আপনি কোন তিনটা এমন কারণ আছে যে কারণে আপনি প্রচুর বিসিএস পড়াশোনা করতেছেন প্রিলির জন্য, কিন্তু তারপর আপনারা প্রিলি কোয়ালিফাই করতে পারতেছেন না। হয়তো বা একটা হচ্ছে না, বা একটাও হচ্ছে না, বেশ কয়েকটা আপনারা অ্যাটেম্প করছেন। এর জন্য আপনাকে কোন কারণটা আপনাকে পিছনে ফেলে রাখতেছে বা আপনারা কেন ভালো করতে পারতেছেন না, সেই জিনিস নিয়ে আমি আপনার সাথে শেয়ার করব। এই তিনটি কারণ যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, আমি আশা করি যে আপনারা পরবর্তী বিসিএসগুলোতে খুব ভালো করতে পারবেন। তার আগে আমি বলিনি যে আমি 41তম, 43তম এবং 44তম তিনটা বিসিএস প্রিলি, টানা তিনটা বিসিএস প্রিলিতে আমি অংশগ্রহণ করেছি। তিনটাতেই আমি কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ। তিনটা রিটার্নও আমি অংশগ্রহণ করেছি এবং আমি একটি ভাইভাও আমি ইতিমধ্যে অংশগ্রহণ করেছি। তো চলুন শুরু করা যাক। কারণ নাম্বার এক, প্রথম যে কারণে আপনারা বিসিএস প্রিলিটা আপনারা পাশ করতে পারতেছেন না, সেটা হচ্ছে আপনারা কী পড়বেন এবং কী ছাড়বেন এটা আমরা বুঝতে পারি না। কারণ কী? কারণ হচ্ছে আমরা 80-20 রুল আমরা বুঝতে পারি না। আমরা চলুন আমরা দেখি 80-20 রুল জিনিসটা কী। আসলে 80-20 রুল জিনিসটা হইল যে সবসময় দেখবেন যে সিলেবাসের এমন 20% টপিক আপনারা আছে যেখানে আপনার 20% ইফোর্ট দিলে 80% মার্ক আপনারা ওখান থেকে ক্যারি করতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি 3-স্টার টপিক, যে বা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর সিলেবাসের যে বাকি 80% আছে আপনারা দেখবেন ওগুলা থেকে 20% মার্ক আসতেছে। সুতরাং প্রথমে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন 20% সিলেবাসের আছে যেগুলো থেকে আমি প্রিপারেশন নিলে খুব সহজেই আমি প্রথমে 80% তুলতে পারি। এবং আপনারা জানেন বিসিএসে আপনাদের কাটমার্ক দিয়ে কথা, আপনাদের প্রিলিতে প্রিলি নাম্বার, রিটেন এবং ভাইভা এগুলোতে পরবর্তীতে কোনোখানে যোগ হয় না। তো কী পড়বেন কী ছাড়বেন এটা নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে, বিভিন্ন সাবজেক্ট বেস, যে শর্ট সাজেশন বেস কোন অংশগুলোতে গুরুত্ব দিতে হবে ওই অংশগুলো দেখে আপনারা শুরুতে প্রিপারেশন নেবেন। চলে যাই আমরা কারণ নাম্বার দুই। কারণ নাম্বার দুই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আমি অনেককে দেখছি যে পরীক্ষার হলে খুব ভালো প্রিপারেশন, এভরিথিং ইজ ফাইন, কিন্তু তার যে সেট কোডটা পড়ছে ওই সেটের প্রথমে শুরু হয়েছে হচ্ছে ম্যাথ দিয়ে শুরু হয়েছে, এবং সে ম্যাথ দিয়ে অ্যান্সার শুরু করছে এবং মোটামুটি আল্লাহ দিলে ম্যাথে সে ভালো সময় নিয়ে নিছে, পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো উত্তর দেওয়ার জন্য সে ভালো সময় পায় নাই, খুব হুড়াহুড়ি করতে হয়েছে। অথবা তারা দেখা গেছে যে প্রতিটা প্রশ্নে অনেক চিন্তা করে। আপনার যদি চিন্তা করতে হয় আপনি এগুলোকে কী করবেন, রাউন্ড মার্ক করে কনফিউজিং যেগুলো এগুলোকে রাউন্ড মার্ক করে আপনি স্কিপ করে চলে যাবেন। আপনি একবার পুরো কোশ্চেন শেষ করার পর আবার ফিরে এসে ওটা অ্যান্সার করার চেষ্টা করবেন, যদি মনে পড়ে তো আলহামদুলিল্লাহ, নাহলে আপনি এটা স্কিপ করে চলে যাবেন। আরেকটা রিজন আমি দেখছি যে নেগেটিভ মার্কিংয়ের ভয়ে অনেকে অনেক অল্প দাগায়। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আপনাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন দেখাই। মনে করেন 10টা কোশ্চেন আপনার হচ্ছে কনফিউজিং কোশ্চেন, এই 10টা কোশ্চেনের মধ্যে কনফিউজিং অর্থাৎ আপনার 50-50 চান্স আছে, দুইটা অপশান আছে, আপনি বুঝতেছেন না যে কোনটা হবে। এই 10টার মধ্যে যদি আপনার 4টাও হয়ে যায়, আপনি মনে করেন 10টাই অ্যান্সার করলেন কনফিউজিং, যে 10টা 4টা হইলো এবং আপনার 6টা আপনার ভুল হইলো, তাইলেও দেখেন আপনি লাভে থাকবেন। কীরকম? আপনার 4টা থেকে আপনি 4 নাম্বার পাবেন এবং আপনি এই 6টা ভুলের জন্য আপনি -3 খাবেন। সো ওভারঅল আপনার কিন্তু +1 থেকেই যাবে। সো আমি বলবো যদি এমন হয় যে 10টা কোশ্চেনের মধ্যে আপনি 10টাই কনফিউজিং, 50-50 চান্স আপনি 10টাই অ্যান্সার করে আসবেন, কারণ এই +1 এটাও কিন্তু অনেক কিছু। আপনি চিন্তা করে দেখেন যদি আপনি এই +1 না হয় আপনি যদি 5টা পারেন তাহলে কিন্তু ইকুয়েশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি 5টার জন্য 5 পাবেন আর এখানের জন্য মাত্র আপনার 2.5 হবে, অর্থাৎ আপনি +2.5 আপনি কিন্তু অন্যদের থেকে আগে থাকতে পারবেন। সো আপনি অনেক অল্প দাগাই যেই দলে সেই দলে আপনার থাকার কোনো দরকার নেই। আরেকটা বিষয় হচ্ছে অনেক বেশি আবার দাগাইতে যাবেন না, এই লিমিটটা আপনারা বুঝতে হবে। এই লিমিটটা হচ্ছে আমার মনে হয় যে 135 থেকে 150 এর মধ্যে দাগানোটা হচ্ছে খুব সেফ, যেহেতু আমরা বলবো যে আমাদের কাটমার্ক, আমি বলবো যে আমাদের কাটমার্কটা হচ্ছে যে 110 প্লাস পাইলেই আমাদের জন্য ইনাফ। কারণ নাম্বার তিনে যদি আমি যাই, কারণ নাম্বার তিন কী? কারণ নাম্বার তিন হইল যে আমি জিকে বেসড প্রিপারেশন নিই। কী বেসড? জিকে বেসড, যে আমি সাম্প্রতিক দেখা আমি একদম পুরো ফাটাই ফেলে দিছি। না, এই কাজটা আপনারা করবেন না। আপনারা যদি সাম্প্রতিক বা অতি সাম্প্রতিকে বেশি জোর দেন তাহলে আপনারা সবসময় দেখবেন যে ভালো করতে পারবেন না। সাম্প্রতিক অর্থাৎ আপনার জিকে কোশ্চেন যদি সহজ হয় তাহলে আপনি দেখবেন প্রিলি পাস করে গেছেন, আর যদি জিকে কোশ্চেন কঠিন হয় তাহলে দেখবেন আপনি ফেল করতেছেন। সো এই কাজটা করবেন না। আপনারা কী করবেন, আপনারা সাম্প্রতিক বেসড প্রিপারেশন না নিয়ে আপনারা বাংলা, আপনারা ইংলিশ, আপনারা এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেমন ম্যাথ, হ্যাঁ, এবং হচ্ছে সায়েন্স, এগুলোতে আপনারা স্ট্রং জোন তৈরি করার চেষ্টা করবেন। তাইলে আপনার সাম্প্রতিক আপনার কঠিন হোক বা সহজ হোক এটার উপর কিছু ডিপেন্ড করে না, এবং অতি সাম্প্রতিক এটা আপনি অ্যাভয়েড করবেন। তো আপনারা দেখলেন এই তিনটা কারণ আপনারা যদি মোটামুটি অ্যাভয়েড করেন তো আমার বিশ্বাস যে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন ভালো মতন, ইনশাল্লাহ আপনারা বিসিএসে টিকবেন। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ।